নমস্কার, আজকে আমরা বৎসর, মাস, দিন সম্পর্কিত গুণফল নির্ণয় করা শিখব। চলো তাহলে শুরু করি। এই অঙ্কটিতে 15 বৎসর 10 মাস 15 দিনকে 6 দিয়ে গুণ করতে বলা হয়েছে। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা এইভাবে 15 বৎসর 10 মাস 15 দিন লিখে নেব। তার নিচে গুণ চিহ্ন দিয়ে 6 লিখব। এবার এই গুণটি আমরা প্রথমে রাফে করব। প্রথমে দিনের সংখ্যাগুলিকে গুণ করব। 15 গুণ 6, 5 6 30, 30-এ 0 তে থাকলো 3, 1 আর 6 গুণ করলে হয় 6 আর 3 9। যদি এই সংখ্যাটি 30-এর থেকে ছোট হয় তাহলে এখানে আমরা সরাসরি লিখে দেব, কিন্তু যদি সংখ্যাটি 30-এর থেকে বড় হয় তাহলে 30 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা 3 বার দিব, 3 30-এ হয় 90, ভাগশেষ 0, এটি হয়ে গেল দিন ও এটি হয়ে গেল মাস। এই দিন সংখ্যাটি আমরা এখানে লিখব ও 3 মাসটি উপরে ছোট্ট করে লিখে রাখব। এবার একইভাবে 10-এর সাথে 6 গুণ করব। 10 গুণ 6 গুণ করলে হয় 0 6-এ 0 আর 1 আর 6-এ 6। এর সাথে আমরা এই 3 যোগ করব, 3 6। যদি এই সংখ্যাটি 12-এর চেয়ে ছোট হয় তাহলে এখানে আমরা সরাসরি লিখে নেব, কিন্তু যদি সংখ্যাটি 12-এর চেয়ে বড় হয় তাহলে সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করব। এখানে আমরা 5 বার দিব, 5 বার দিলে হয় 60, বিয়োগ করলে 3, এটি হয়ে গেল মাস ও এটি হয়ে গেল বৎসর। এবার এই মাসের সংখ্যাটিকে আমরা এখানে লিখে নেব ও এই 5টিকে এখানে ছোট্ট করে লিখে রাখব। এবার একই রকমভাবে 15-কে 6 দিয়ে গুণ করব, 15 গুণ 6, 5 6 30, 30-এর 0 থাকলো 3, 1 আর 6 গুণ করলে হয় 6 আর 3-এ 9। এর সাথে আমরা এই 5টি যোগ করব, 5 9, এটি হয়ে গেল বৎসর। এবার এই সংখ্যাটি আমরা এখানে লিখে নেব। আমাদের গুণফল নির্ণয় হয়ে গেল। আজকের মতো এটুকুই। নমস্কার।